পেশাদারিত্বের প্রতি ভালোবাসা কতজনের আছে তা প্রমাণ মেলে তাদের দক্ষতা দিয়ে। সিনেমাতে সাহস দেখানোটা অভিনেতা অভিনেত্রীদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। অ্যাকশন কিংবা সাহসী দৃশ্যে একজন অভিনেতা বা অভিনেত্রী কতটা পারদর্শী তা বোঝা যায় তার সাহসিকতা দিয়েই। সিনেমায় সাধারণত সেলুলয়েড চরিত্রকে বাস্তবে প্রাণ দেয়া হয়, তাই প্রয়োজনে অভিনেত্রীদের নগ্নও হতে হয়। এমন অনেক বাঙালি অভিনেত্রী আছেন যারা সিনেমার প্রয়োজনে নিজের জীবনের সম্মানটুকুও পরিচালকদের সামনে তুলে ধরে সিনেমার প্রতি নেশা ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তেমনই একজন সাহসী অভিনেত্রী হলেন সীমা বিশ্বাস। শেখর কাপুর পরিচালিত ব্যান্ডিট কুইনে তার সাহসী অভিনয় আজও ভারতীয় চলচ্চিত্রে সম্পদ হয়েই থেকে গেছে। 1965 সালের 14 জানুয়ারি অসমের নলবাড়ি শহরে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী সীমা বিশ্বাস। পিতা জগদীশ বিশ্বাস ছিলেন একজন নির্মাণ ব্যবসায়ী, মাতা মীরা বিশ্বাস ছিলেন ইতিহাসের শিক্ষিকা এবং অসমীয়া নাট্যজগতের একজন পরিচিত মুখ। মায়ের অনুমতি নিয়ে মাত্র 15 বছর বয়সে স্থানীয় একটি থিয়েটারে প্রথম অভিনয় করেন সীমা। অসমের নলবাড়ি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পর দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন সীমা বিশ্বাস। NSD-তে পড়াকালীন ছোটখাটো বিভিন্ন নাটকে অভিনয় করতেন সীমা। দিল্লির শকুন্তলম থিয়েটারে তার ছিল অবাধ যাতায়াত। বড় বড় সংলাপ মুখস্থ করার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার। NSD-র অনেকেই তাকে স্মিতা প্যাটেলের সঙ্গে তুলনা করত। এই সময় বাবা মা চেয়েছিলেন সীমা অসমে ফিরে আইনজীবী হওয়ার স্বপ্নটিকে পূরণ করুক, কিন্তু বাবা মার কথা শোনার পরিবর্তে সীমা NSD রেপার্টারি কোম্পানিতে যোগ দিয়েছিলেন এবং 7 বছর ধরে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে থিয়েটারে অভিনয় করা শুরু করেন। সীমা তখন খুবসুরত বাহু নাটকের জন্য মহড়া দিচ্ছেন। হঠাৎই পরিচালক শেখর কাপুর ব্যাকস্টেজে এসে সীমার অভিনয়ে আপ্লুত হয়ে তাকে অভিনন্দন জানান এবং তার ব্যান্ডিট কুইন ছবিতে ফুলন দেবী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। প্রথম দিকে সীমা বিতর্কিত দৃশ্যের কারণে ছবিটি করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তবে শেষ পর্যন্ত 6 মাসের চিন্তাভাবনার পর তিনি সম্মতি জানান। এই ছবির একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে তাকে অভিনয় করতে হয়েছিল, যার ফলস্বরূপ তৎকালীন সময়ে ছবিটির এই দৃশ্যটিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। ওই সময়ে ভীষণভাবে ভেঙে পড়েন সীমা। রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয়েছেন তিনি। পরিচালককে তিনি অনুরোধ করেছিলেন নুড সিনটি ছবিটি থেকে বাদ দেওয়ার জন্য, কিন্তু পরিচালক জানান সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি থেকে ওই সিনটি বাদ দিলে একজন নারীর প্রতি সামাজিক নিপীড়নের বিষয়টি তুলে ধরা যাবে না। বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েও 1995 সালে ব্যান্ডিট কুইনই তাকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কারের সম্মান। সীমার বাবা গর্ব করে বলেছিলেন এমন শক্তিশালী অভিনয় তার মেয়ে ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব ছিল না। এরপর একে একে খামোশি দ্য মিউজিক্যাল, লেডিস অনলি, 1084 কি মা, ভূত, পিঞ্জার, দোবারা, শান্তম প্রভৃতি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেন সীমা বিশ্বাস। NSD-র একজন প্রাক্তন ছাত্রকে প্রথমে বিবাহ করেন তিনি, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। এরপর 2003 সালে প্রযোজক নিখিলেশ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সীমা বিশ্বাস, যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। 2007 সালে ডিভোর্স হয়ে যায় তাদের। বর্তমানে নিঃসঙ্গ সীমা অভিনয়কে আঁকড়েই বেঁচে আছেন। 2020 সালে ফানি বয় ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা, পাঞ্জাবি, তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি টিভি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন সীমা দেবী। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্য দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।